মাসুম টেকনিক ম্যাথ সলিউশনের পক্ষ থেকে আমি আশিকুর রহমান মাসুম তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সামনে বিএসসি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস ওয়ান এই কোর্সটির চ্যাপ্টার একের সি ফাংশনের লেখচিত্র ও ডোমেন রেঞ্জ নির্ণয় করো এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে তোমাদের সমাধান করে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ক্লাসটি করবা। ক্লাসটি করলে তোমাদের এই অঙ্কটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা অঙ্কটি সমাধান করে ফেলি। তো দেখো, অঙ্কটি লেখা আছে, নিম্নলিখিতভাবে বর্ণিত এফ ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ধরি ওয়াই ইকাল টু এফ অফ এক্স ইকাল টু জিরো যখন মডুলাস এক্স গ্রেটার দেন ওয়ান, ওয়ান প্লাস এক্স যখন মাইনাস ওয়ান লেস দেন ইকাল টু এক্স লেস দেন ইকাল টু জিরো, ওয়ান মাইনাস এক্স যখন জিরো লেস দেন এক্স লেস দেন ইকাল টু ওয়ান। এটা হচ্ছে দেওয়া আছে ফাংশনটা। তোমাদেরকে এই ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে হবে এবং ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কী লেখা আছে, মডুলাস এক্স গ্রেটার দেন ওয়ান লেখা আছে। তো এটাকে ভাঙলে আমরা পাবো কি, এক্স গ্রেটার দেন ওয়ান এবং এক্স লেস দেন মাইনাস ওয়ান। ঠিক আছে, মডুলাস ভাঙলে আমরা এই দুটা পাবো, একটা পাবো এক্স গ্রেটার দেন ওয়ান এবং আরেকটা পাবো এক্স লেস দেন মাইনাস ওয়ান। তাহলে এটা আমাদের প্রদত্ত খণ্ড আছে তিনটা, এই প্রথম খণ্ড এটা, এটা দ্বিতীয় খণ্ড, এটা তৃতীয় খণ্ড। তো দেখো, প্রদত্ত ফাংশনটি কি তিন খণ্ডে সংজ্ঞায়িত, প্রদত্ত ফাংশনটি তিন খণ্ডে সংজ্ঞায়িত। প্রথম খণ্ড ওয়াই ইকাল টু জিরো এর লেখচিত্র এক্স অক্ষ বরাবর হবে। প্রথম খণ্ড দেখো, এই যে আমরা ধরে নিছি ফাংশনটা ওয়াই, তাহলে ওয়াই সমান হচ্ছে জিরো আর এর লেখচিত্র হবে কি এক্স অক্ষ বরাবর। ওয়াই সমান যদি জিরো হয় তাহলে সেই লেখচিত্রটা কোন অক্ষ বরাবর হয়, এক্স অক্ষ বরাবর হয়। কোটি জিরো হলে তোমার হচ্ছে লেখচিত্রটি ভুজ, ভুজ তাহলে এক্স অক্ষ বরাবর হয়, আর যদি ভূত জিরো হয় তাহলে সেই অক্ষটা ওয়াই অক্ষ বরাবর হয়। ঠিক আছে, কোটি বরাবর হয়। এখানে যেহেতু ওয়াই সমান জিরো তাহলে আমাদের লেখচিত্র হবে কি এক্স অক্ষ বরাবর, আর ইহার এলাকাটা হবে কি, ইহার এলাকাটা হবে একের থেকে এক্সের মান বড় এবং মাইনাস ওয়ানের থেকে এক্সের মান ছোট, সেগুলোই হবে কি এটার এলাকা। তাহলে এটার আমাদের আর ওয়াইয়ের মান বের করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা যেহেতু এই সত্য থেকে এটা বুঝতে পারতেছি যে এক্স গ্রেটার দেন ওয়ান মানে কি ওয়ানের থেকে এক্সের মান বড়গুলা, আর এক্স লেস দেন মাইনাস ওয়ান মানে কি মাইনাস ওয়ানের থেকে এক্সের মান ছোটোগুলা। ঠিক আছে, যেন এটার আর আমাদের শখ অঙ্কন করে মান বের করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের অপর দুইটি খণ্ড আছে, এই দুই নম্বর এবং তিন নম্বর খণ্ড, এই অপর দুই খণ্ডের লেখচিত্রের জন্য এক্স এবং ওয়াইয়ের মানগুলো তালিকা তৈরি করা হলো। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, ওয়াই সমান হচ্ছে ওয়ান প্লাস এক্স আর এটার সীমানা দেওয়া আছে মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু জিরো। তাহলে একবার বসাতে হবে মাইনাস ওয়ান আর একবার বসাতে হবে জিরো, মাইনাস ওয়ান থেকে জিরো পর্যন্ত। তাহলে মাইনাস ওয়ান একবার বসাও এক্সের জায়গায়, তাহলে হবে কি মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে কি, মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে কি জিরো। তাহলে এখানে যদি আমরা মাইনাস ওয়ান বসাই প্রথমে এক্সের মান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি করলে ওয়ান মান বের হবে জিরো। এবার এখানে এক্সের মান যদি আমরা জিরো বসাই তাহলে ওয়ান প্লাস জিরো সমান কী হবে ওয়ার মান, তাহলে কত হবে ওয়ার মান হবে ওয়ান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার তৃতীয় নম্বর খণ্ডটি দেখো, এখানে জিরো বসাতে হবে, প্রথমে জিরো যখন বসাবা তখন কী হবে, জিরো বসালে ওয়ান হবে তাই না, জিরো বসালে কী হবে ওয়ান হবে। আবার যখন তোমরা ওয়ান বসাবা তখন কী হবে জিরো হবে। তাহলে আমাদের লেখচিত্র যে মানগুলো বসাতে হবে সেই যে শখটা আমরা তৈরি করে ফেলছি। এখন উপরোক্ত তালিকার মানগুলোকে এক্স ওয়াই সমতলে স্থাপন করে যুক্ত করলেই লেখচিত্র কী হবে অঙ্কিত হয়ে যাবে। এখন এই যে মানগুলো আমরা যদি এখন শখ কাগজে মানগুলো বসাই দিই, বসাই দিলে আমাদের লেখচিত্র হয়ে যাবে। তো চলো এখন আমরা লেখচিত্র অঙ্কন করে ফেলি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা হচ্ছে গ্রাফ অঙ্কন করব। তো তোমরা গ্রাফ কাগজে এই গ্রাফটা অঙ্কন করবা, একটা এভাবে স্কেল দিয়ে পেন্সিল দিয়ে টেনে নিবা সব কাগজে, তারপরে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর, এটার নাম দিবা এক্স এক্স ড্যাশ, এদিকে নাম দিবা ওয়াই ও ওয়াই ড্যাশ। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ধরো এক, এটা হচ্ছে দুই, এটা তিন, এটা হচ্ছে চার, এটা হচ্ছে পাঁচ, এদিকে ধরো এক মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি, ডান দিকে গেলে প্লাস, বাম দিকে আসলে মাইনাস, উপরের দিকে কি প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর, আর নিচের দিকে গেলে কি মাইনাস। তোমার গ্রাফ সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। এখন আমরা দেখো কি করব, আমরা এই যে গ্রাফ কাগজে মানগুলো বসাবো। তাহলে আমাদের যে প্রথম শর্তটা ছিল ওয়াই ইকাল টু ওয়ান প্লাস ওয়ান তাই না, ওখানে আমাদের কী ছিল, এক্সের মান যখন আমরা মাইনাস ওয়ান ধরছিলাম, এক্সের মান যখন আমরা মাইনাস ওয়ান ধরছিলাম, ওয়াইয়ের মান আমরা কত পাইছিলাম জিরো।
আর যখন আমরা জিরো ধরেছিলাম তখন পেয়েছিলাম কত? ওয়ান। তাহলে আমাদের এক্স এর মান -1 জিরো, ওয়ান মাইনাস জিরো আর হচ্ছে ওয়ান। তাহলে আমরা এখন -1 মানে কি বাম দিকে, এই যে -1 জিরো, জিরো মানে কি ওই অক্ষের উপরেই পড়বে, তাহলে এটা হচ্ছে -1 জিরো। তারপরটা কি ছিল? জিরো আর ওয়ান, তাহলে জিরো আর এজ ওয়ান, এক ঘর সমান এক একক ধরছি আমরা। এখন কি করো, এই দুইটা বিন্দু যোগ করে দাও, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এবং দ্বিতীয়টাতে দেখো, এটাতে বলা আছে আমরা জিরো যখন ধরছিলাম তখন আমরা কত পেয়েছিলাম? ওয়ান মান ওয়ান, তাহলে জিরো আর ওয়ান, জিরো আর এজ ওয়ান। তারপরে যখন আমরা ওয়ান ধরছিলাম তখন পেয়েছিলাম কত? জিরো। তাহলে তোমার ওয়ান আর জিরো, তাহলে এই যে ওয়ান জিরো, তাহলে এই বিন্দুতে, এই যে এটা হচ্ছে 1 0 বিন্দু। এবার কি করো, এই দুইটা বিন্দু যোগ করে দাও, ঠিক আছে, দুইটা বিন্দু এবার যোগ করে দাও, তাহলে এটা আমাদের হয়ে গেল চিত্র, ঠিক আছে। এটা তোমার গ্রাফ কাগজে সুন্দরভাবে স্কেল দিয়ে আঁকাবা। এখন আমাদের আরেকটা শর্ত ছিল কি, একটা ছিল এক্স গ্রেটার দেন ওয়ান, আরেকটা ছিল কি এক্স লেস দেন -1, মানে এটা কি একের থেকে এক্সের মানগুলো বড়। এটা প্রথম খণ্ড শর্ত ছিল, তাহলে একের থেকে বড় মানে কি একের থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এটা তোমার কী করবা, একের থেকে ইনফিনিটি পর্যন্ত এভাবে গাঢ় করে দিয়ে তীর্চিহ্ন দিয়ে দিবা। আরেকটা ছিল কি এক্স লেস দেন -1, মানে -1-এর থেকে এক্সের মান ছোট, তাহলে -1 এখানে, তাহলে -2 ছোট, -3 ছোট, একবারে কি পর্যন্ত যাবে, -∞ পর্যন্ত যাবে। এখান থেকে -∞ পর্যন্ত কালো করে দিবা আর তীরচিহ্ন দিয়ে দিবা। তাহলে আমাদের দেখো লেখচিত্র অঙ্কন করা হয়ে গেছে, আশা করি তোমরা লেখচিত্রটি বুঝতে পেরেছ। এখন আমাদের ফাংশনের ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে, তো চলো আমরা এখন ডোমেন বের করি। তাহলে এখানে ডিএফ সমান, ডিএফ সমান এক্স সাজ দ্যাট এক্স লেস দেন -1, প্রথম খণ্ডের শর্তটা, তারপর সংযোগ চিহ্ন দিবা, ইউনিয়ন চিহ্ন, তারপর এক্স সাজ দ্যাট এক্স গ্রেটার দেন ওয়ান। তারপর 2 নম্বর খণ্ডের শর্ত ছিল কি, এই যেটা এখানে লিখবা এক্স সাজ দ্যাট -1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু জিরো, এটা ছিল 2 নম্বর শর্ত। এবার হচ্ছে 3 নম্বর শর্ত সংযোগ চিহ্ন দিয়ে, 3 নম্বর শর্ত ছিল কি এক্স সাজ দ্যাট এই যে জিরো লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু ওয়ান। এই তো মোটামুটি আমাদের শর্তগুলো হয়ে গেছে। এখন তোমরা সংখ্যা রেখা সম্পর্কে তোমাদের ধারণা আছে, এটা কি হবে দেখো তো, -1 থেকে ইনফিনিটি, ঠিক আছে, -1 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাই হবে না? মানে যে এই এক্স এর মান কি হবে -1-এর থেকে ছোট, তাহলে একবারে -∞ থেকে এ ওয়ান পর্যন্ত আসবে। তাহলে চিত্রটা তোমাদের দেখায়, এ দেখো এখানে মনে করো জিরো, এটা -1, তাহলে -1-এর থেকে কি -2 ছোট, -3 ছোট, তারপর -4 ছোট, এইভাবে চলে যাবে কি একবারে ইনফিনিটি পর্যন্ত, তাই না? তাহলে একবারে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। তো আমরা যখন এই এটা লিখি তখন আমরা বাম দিক থেকে লিখি, অর্থাৎ আগে -∞ লিখবা তারপরে -1 লিখবা। আর এটা কি খোলা ব্যবধি, এই কারণে এই খোলা ব্যবধি ফার্স্ট ব্র্যাকেট দিবা। এবার সংযোগ চিহ্ন দাও, এবার বলা আসছে কি একের থেকে, তাহলে এটা ধরো +1, এই যে জিরোর এই পাশে, তাহলে একের থেকে +1, এটা তাহলে একের থেকে একবারে +∞ পর্যন্ত চলে যাবে। তাহলে আগে কি লিখবা, বাম দিক থেকে লিখতে হয় সংখ্যা রেখার মানগুলো, তাহলে 1 থেকে +∞ পর্যন্ত, এটা কি খোলা ব্যবধি, এই জন্য খোলা ব্যবধি দিবা, আশা করি বুঝতে পেরেছ। তারপর এটা কি আছে, -1 থেকে 0 পর্যন্ত, তাহলে এবার ইউনিয়ন চিহ্ন দিবা, এটা দেখো বদ্ধ ব্যবধি আছে, তাহলে -1 আগে লেখো, তারপরে 0 লেখো, 0 লিখে এবার কি করবা, এবার হচ্ছে বদ্ধ ব্যবধি মানে কি থার্ড ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট। এবার সংযোগ চিহ্ন দাও, এবার দেখো 0 থেকে 1 পর্যন্ত, 0 আগে লেখো, 1 আগে লেখো, 1, 0 দেখো খোলা ব্যবধি আর 1টা হচ্ছে বদ্ধ ব্যবধি, এটাকে যদি আমরা সংযোগ করে দিই তাহলে হবে কি -∞ থেকে +∞ পর্যন্ত, অর্থাৎ রিয়েল নাম্বার। এই সবগুলো দেখো -∞ থেকে +∞ ভিতরে -1 0 1 সবগুলোই আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। আশা করি তোমরা ডোমেনটি বের করা বুঝতে পেরেছো। এখন আমাদের রেঞ্জ বের করতে হবে, তো চলো আমরা এখন রেঞ্জটা বের করে ফেলি, বের করব। রেঞ্জ বের করার নিয়ম হচ্ছে এটা আছে কি মডুলাস এক্স গ্রেটার দেন ওয়ান ব্যবধিতে, তাহলে এটা ব্যবধিতে আমরা কি পাচ্ছি, ওয়াই এর মান আমাদের এখানে ফিক্সড কত আছে, 0, তাহলে এটা আমরা লিখে দেবো কি যে ওয়াই সমান হচ্ছে 0, ঠিক আছে। এখন 2 নম্বর শর্ত কি আছে, -1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 0 ব্যবধিতে, এটা ওয়াই এর মান কিন্তু কি আছে, একবার যখন আমরা -1 বসাচ্ছি তখন হচ্ছে কত 0, আর যখন 0 বসাবো তখন আমাদের বের হবে কত 1, তাহলে এটা হবে কি ওয়াই এর মান 0 আর 1, এটা কি হবে বদ্ধ হবে। এবার আমাদের 3 নম্বর শর্তটা কি, 3 নম্বর শর্ত হচ্ছে 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 1 ব্যবধিতে, ব্যবধিতে ওয়াই এর মান কত বের হবে, এটা শর্তটা বলা আছে যে এক্স এর মান 0-র থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট, তাহলে 0-র থেকে বড় হলে কত 1 বসাতে হবে, যখন আমরা এখানে 1 বসাবো তখন কি পাবো 0, আবার এখানে বলা আছে এক্স এর মান 1-এর সমান বা 1-এর থেকে ছোট,
তাহলে এখানে আমাদের একের সমান, তাহলে এক বসানো যাবে, যখন এক বসাবো তখন কী পাবো? শূন্য। তাহলে আমাদের এখানে ওয়ান মান কত হবে? ওয়ান মান এখানে হবে শূন্য। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দেখাবো, যেহেতু সেট এই জন্য সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দেখাবো। তাহলে আমাদের রেঞ্জ হবে কত? অতএব আর এফ ইকুয়াল টু প্রথমটা কত আছে? শূন্য, তারপরে সংযোগ দিয়ে, তারপরে আছে শূন্য আর ওয়ান, তারপরে সংযোগ দিয়ে কত আছে? আবার হচ্ছে শূন্য। সবগুলোকে যদি আমরা একবার সংযোগ করে দিই তাহলে আমাদের কত হবে? শূন্য থেকে ওয়ান পর্যন্ত, এটা হবে আমাদের কি এই ফাংশনের রেঞ্জ। তা আশা করি শিখেছি বন্ধুরা, তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবা এবং কমেন্টের মাধ্যমে জানাবা কেমন লাগলো তোমাদের ক্লাসটি। আর যদি নতুন ক্লাস করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। আর যারা পুরাতন ক্লাস করতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।